শর্ত হলো আহমদ এবং মোহাম্মদ নামে একজন নবী পাঠাবো লু মিনুন্না লাম তাকিৎ নুন তাকিদ তার প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে ওলা তানসুর্না এবং তাকে সহযোগিতা করবে তোমরা ওই নবীর মিলাদ নবীর জন্ম নবীরকে সহযোগিতা কি তোমরা মেনে নিলে আ আকরার তুম কলু এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল সেদিন মেনে নিয়ে বলল আকরার না হা আল্লাহ মেনে নিলাম আল্লাহ। দের মজলিসে নবীর জীবনী আলোচনা হয়েছে নবীর কত শান কত মান আল্লাহ বলছেন ওয়া রাফা আনা আলাকা যিকরাক আপনার চেকেরকে আমি আল্লাহ সমুন্নত করেছি এই আয়াতে কারিমার তাফসীর স্বয়ং আল্লাহ নিজেই করেছেন হাদিসে কুদসি মুস্তাদরাকলে হাকিম তাফসিরে কুরতুবী কুল্লামা যুকিরতু যুকিরতা মাই আমার নামটি যেখানে আমার দস্ত মুহাম্মাদের নামও সেখানে দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কুরআনে হাদিসে আমি আল্লাহ যেখানে আমার দস্ত মোহাম্মদও সেখানে সেই নবীর ঈদে মিলাদুন্নবীতে আমরা খুশি হব না অবশ্যই খুশি হব কোরআনে বলা হয়েছে লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য যে দিন খানা নাজিল হলো আল্লাহুম্মা রব্বানা আনসিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাআ তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া লিআখিরিনা মুসা ঈসা নবীর উম্মতের জন্য আসমান থেকে মায়েদা নাজিল হওয়ার দিনটা পরবর্তী এবং পূর্ববর্তীদের জন্য এটি ঈদের দিন আমার প্রশ্ন ঈসা নবীর উম্মতের খানা নাজিলের দিনটা যদি ঈদের দিন হয় ঈসা নবীর অস্তিত্ব আমার নবীর কারণে কুল কায়েনাতের অস্তিত্ব নবীর কারণে আদম নবী হতো না ঈসা নবী হতো না যদি আমার নবী না হতো সুহানব সেই নবীর আগমনের দিনটি কি ঈদে মিলাদুন নবী হবে না খুশি হবে না অবশ্যই হবে তা প্রমাণ করছে এবং নবীর জন্মের দিনে নবীকে আমরা সালাম দিতে পারবো না ঈশা নবীর দিনে সালাম হয়েছে ও সালাতু আলাইয়া ইয়াউমা উলিতু ও ইয়াউমা আমুতু ও ইয়াউমা উনসিলা আলাইয়াল লাহু ঈশা নবীর জন্মের দিন যদি শান্তি হয় আমার নবীর জন্মের দিনে শান্তি হবে না অবশ্য হবে এ তো কোরআনের প্রায় পঁয়ষট্টি তাফসিরে আর অনেকগুলো আয়তেকারিমা রয়েছে নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে আমরা এখন দেখি সহী বুখারি কোরআনের পরে যার মর্যাদা সহি বুখারি প্রথম খণ্ড এগারো পৃষ্ঠায় আল্লাহর হাবিব বসা হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ বসা একজন ইহুদি এসে বসেন ওমর তোমার কাছে কি তুমি কি জানো যে তোমাদের কোরআনে একখানা আয়াতে কারিমা আছে এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো লাত্তা খাজনা জালিক আল ইয়মা ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম সোবাহান আল্লাহ হজরত ওমর ইহুদিকে বলেন সে একটি কোন আয়াত বলে সেই আয়াতটি হচ্ছে আল ইয়মা আকমাল তুলাকুম দিন আকুম হজরত ওমর বলেন কদ আরফ আমরা জানি এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে ওই দিনটা একসাথে দুইটা ঈদের দিন ছিল ওই দিনটা ছিল আরাফার দিন ওই দিন ছিল চুমার দিন সোহান তাহলে কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার কারণে যদি একসাথে দুই ঈদ হয় কোরআন যার কারণ নাজিল হলো কোরআন চিনলাম আল্লাহ চিনলাম যেই নবীর কারণে সেই নবী যেদিন শুভাগমন করেছে ওই দিনটা কি ঈদের দিন হবে না অবশ্যই ঈদের দিন হবে সহি বুখারি সাতশো চৌষট্টি পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড সহি বুখারি পাঁচশো ছেষট্টি পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড এক হাজার বিরাশি পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড ইন আল্লাহ ইয়ুগুনিকুম আউ বিল ইসলাম আবে মোহাম্মদিন সাল্লাম নবীর আগমনের দিনটা সবচেয়ে সুন্দর দিন নবীকে রেসপেক্ট করতে হবে নবীজিকে সম্মান করতে হবে বুখারি পেলাম আসুন মুসলিম শরীফে কি আছে মুসলিম শরীফ তিনশো আটষট্টি সাল্লাম দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লাহর হাবিব বলেন তোমরা সোমবারের দিন রোজা রাখবে আমি নবীর মিলাদ হয়েছে সোমবারে আমি নবীর প্রতি অহিনাজিল হয়েছে সোমবারে সোমবার দিন রোজা রাখা যাবে কিনা নবীর জন্মের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে আমরা তো ঈদ উদযাপন করি সেদিন আমরা রোজা রাখি পরস্পর পরস্পর আনন্দ উদযাপিত করি এর চেয়ে কি আর উত্তম কাজ আছে দেখুন আপনি তিরমিজি শরীফের মধ্যে জামে তিরমিজি বোহারে যেমন জামে তিরমিজি জামে সাড়ে চার লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিনি তার দ্বিতীয় খণ্ডের দুইশ তিন পৃষ্ঠার মধ্যে একটি বাপ কায়ম করেছে বাবু মা চা দিন নবী সালাম এরকম করে দালা ইল নবুয়াদ বাবু মাউলিদ্দিন মুস্তফা আল খাসাইসুল কুবরা আল্লামা সৈতি ষষ্ঠত শ্রেষ্ঠতম মুস্তাহিদ ছয় দুই লক্ষ হাদিস যার বা সনদ মুখস্ত ছিল যিনি পঁচাত্তর বার আমার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন তিনি নবীজির সানে মিলাদ ও ক্যামের পর আল হাবিউল ফতোয়া দুই খণ্ডের প্রায় চারশো পৃষ্ঠার তিনি কিতাব লিখেছেন নবীর ঈদ এ মিলাদ নবীর জন্য সুহান তিনি সহ প্রায় ৪০ জন হকানি আলেম এত বড় বড় পণ্ডিত তারা এরকম আঠারোটি বাপ কয়েম করেছেন বাবু মিলাদিন নবী সম্পর্কে মুস্তাকলি হাকিম ছয়শো পনেরো পৃষ্ঠা অষ্টম লাইন ডাব্লিউ ডাব্লিউ ডট মুস্তাদ হাকিম ডট কমে আনুমার আবুল খাতাবে রাজিয়াল লাল্না ইতারাফা আদামু এখানেও আমার নবীরজির মিলাদের কথা বলা হয়েছে ভাই হাকিতে বলা হয়েছে সরেহ সুন্না দুইশো সাত পৃষ্ঠা তেরোতম খণ্ড মেসকাত পার পাঁচশো তেরো পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে ইবনে মাজা একশো পঁচিশ পৃষ্ঠা প্রথম খণ্ড জুমার দিনজনী ঈদের দিন হয় তাহলে আমার নবীর জন্মের দিন ঈদ উল আজহা ঈদ উল চেয়ে উত্তম হবে সেখানে আমরা যদি দেখি হাসান বসরি তিনি মিলাদুল ব্যাপারে কথা বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ কথা বলেছেন জালাল উদ্দিন সৈয়তি ইমাম নবী তার হাউল এহেতে আলোচনা করেছেন ইবনে হাজার আসকালনি তার এসবাউল কালামে আলোচনা করেছেন ইমাম কস্তলানি আল্লামা মোল্লা আলী কারি ফি রাহেমাহুল বারি শাহ আব্দুল হক মহাদ্দেশ দেলবি তিনি বলছেন আয় আল্লাহ মেরা কুই আমল এই সানেহি জু তেরি দরবার কি লায়ক হো আমার এমন কোন আমল নাই যেটা তোমার দরবারে পেশ করতে পারি একটি আমল আছে সেটি হচ্ছে আমার নবীজির ঈদে মিলাদুলনীতে খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছি মারকাজুল আসানিত শাহলিউল্লা মাহাদেস দেলবি কেউ মাহাদ্দেশ লিখতে পারবে না পিরালিগিরি চলবে না যদি শাহলিউল্লা মাহাদেস দেলবিকে এতে বা না করে তার সনদ যদি না মিলে তাহলে তিনি বারো দিন ব্যাপী ঈদে মিলাদুলনবী পালন করছেন কারামাত আলী জোনপুরি সারসিনা হক্কানি ওলামায় কেরাম পৃথিবীর প্রায় সাড়ে চার লক্ষ হকানি আলেম ঈদে মিলাদুন নবী পালন করেছে আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করবো না এছাড়া কোরআন হাদিসের কথাও তো নাই যে ঈদে এ পালন করা যাবে না যাবে না যেহেতু নাই অবশ্যই সেখানে ইয়েস আছে আসলুসাই আল এবাহা নিয়ম হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল হচ্ছে হালাল আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। নবীর প্রেমে উজ্জীবিত হব জীবনকে ধন্য করব নবীজির সাফাত লাভ করব। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলাইকুম সালামুনিয়া আসলে আমরা সংক্ষিপ্ত সময়ে মৌলানা উসমান গুনির কাছ থেকে যে দলিল আমরা পেলাম এরকম আরও হাজার হাজার দলিল ওনার কাছে রয়েছে আলেমদের কাছে রয়েছে ওলামায় আহলে সুনতের কাছে রয়েছে এখন কোন মুদি দোকান যদি এদেশের সবচেয়ে বড় এফআরসিএস এস ডাক্তারকে বলে যে ডাক্তারটাকে আমার কাছে বেশি সুবিধা লাগলো না তো মুদি দোকানদারের এক্সপেরিয়েন্স হচ্ছে তেল সিটাগুর লবণ মরিচ কীভাবে কিনা যায় বেচা যায় আর বেটা বিদেশ থেকে ডক্টরেট করে এসছেন এমনি পিএইচডিও আছে আবার ভালো ডাক্তার তো তো আমাদের এই এইসব ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তেরমেজি ইমাম আবনীপা ইমাম শাফি ইমাম আহমদিন হাম্বাল ইমাম মালেক তারপরে আরও যত বিশ্বের মনীষী শাহলুল্লাহ মুহাদ্দেজ দেহলবী শাহ আবদুল্লক মুহাদ্দেজ দেহলবী তারা মিলাদুলনবী খাহেসের সাথে আরামের সাথে আনন্দের সাথে ইমানের সাথে আদায় করেছেন মিলাদুন পক্ষে তারা কিতাব লিখেছেন আর আমাদের এই জামানার মুদি দোকানদার হুজুররা বলে যে এটা ঠিক না এটা এটা কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে ওনারা দেখেন না ওনাদের ঘুমটাটা খুলে যদি একটু ভালো করে দেখতো এই ঘুমটাই ওনাদেরকে শেষ করে দিছে ওই ঘুমটাটা খুলে যদি কোরআন হাদিস ভালো করে দেখতো তাহলে মিলাদুন খুঁজে পেত ওই সেই মিস্টার ইয়াজিদের খানদান ওদেরকে ঘুমটা দিয়ে মিলাদুন দলিল থেকে আড়াল করে রাখছে ওদেরকে তো মিস্টার ইয়াজিদের খানদান থেকে তারা বেরিয়ে আসুক ঘুমটাটা খুলে পৃথিবীর এসব মনীষীদের কিতাব তারা পড়ুক তফসির পড়ুক মা রহমত দ্বারা মুরাদ হুজুর সাল্লা হুজুর আল্লাহ তালা তো রহমতের অর্থ কি বলে দেন নাই তো তখন তুমি যদি রহমত দ্বারা হেদায়ত নিতে পারো আমি রহমত দ্বারা নবী নিতে পারবো না কেন আমার কি স্বাধীনতা তো আছে আমার তো সেই জন্য আমরা এই আলোচনা চালিয়ে যাব রসুল দরুদ সালাত সালাম আমরা প্রতি ঈদে মিলাদ সারা বাংলাদেশের নবী প্রেমিক নবীর আদব যার আছে সে বসে থাকতে পারে না আমরা তাই সেই ধারাবাহিকতায় আমরা গোটা বিশ্ববাসীর কাছে চ্যানেলের পক্ষ থেকে আমরা পবিত্র ঈদে মিলাদুলনবী উপলক্ষে এই অনুষ্ঠানকে আমরা উপহার দেওয়ার আয়োজন করেছি চলুন আয়োজনের এই পর্যায়ে আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামের প্রতি মনের ভক্তি দিয়ে মহব্বত দিয়ে দরুদ দিয়ে দরুদ সালাতুস সালাম পাঠ করি আউজ বিল্লাহ হিমিনা শেতান রজিম বিশমিল্লাহ রহমান রহিম ইন আল্লাহ মালা একত উই সাল্লো না আল নবেহল্লাদীনা আমানু সাল্লো আলাই হে ওয়াসাল্লিমু তাসলেমা আল্লাহমা সাল্লে আল্লা सैयद नामाना मोह हमद ग सैयद हाबी मेना मदीना ते गले पड़े रसूलुल्ला रौजा धोरे কাঁদ বসে থায় জীবন ভোরে আর দেশে তে ফিরব না আল্লাহ সাল্লাল্লাহু আলা कोनी के सामने चेहरा दिखा ले ना मुझे हाँ, मरहाँ, मरहाँ, हाँ, सीने पे दस्ते करम

संतन थक बेना माता पिता रोई बेना नबी जी तोमर दीदार नसीब कोरे कुर्बानो आमाय दीवाना हसबी रब्बी जल्लाला माफी अल्बी खैरुल्ला नूर मुहम्मद सल्लल्ला إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله